কাদার মধ্যে মুখ। এখানে 10টা মাটির ব্যাংক আছে, যে কোনো একটার মধ্যে 1000 টাকা আছে। এই হাতুড়ি দিয়ে ভাঙা হবে, যে পাবে সেটা তার, আর বাকিগুলো আছে শাস্তি। সো দেখা যাক কে পায় টাকা আর কে পায় শাস্তি। বিসমিল্লাহ। পাইছে কাদার মধ্যে মুখ। আমার শাস্তি আমারই, কাদার মধ্যে মুখ। এখন আমি যাবো কাদা আনতে। তো এইখানে সব থেকে দুর্গন্ধজনক ময়লা আবর্জনা দ্বারা যে কাদাটা আছে না, ওইটা আনবো। বেশি পর বাজে কাদা আনবে না, তোমরা কেউ বলে দিলাম ভাই। এই কাদা আমার যদি এখন মুখে মাখতে হয়, এই যে আমি মাখতেছি, সমস্যা নেই, কাদা তো মুখে মাখতে হবে। হইছে ওকে, স্প্রে তো ভালো, কিন্তু আমাদের যে হইছে এটা, ভাই চোখ জ্বলতেছে। কি হইছে ভাই? চোখ জ্বলতেছে। এই ভাই, ওই আমরা কি করব? একটু পানি দে। ভাই দাও পানি, দাও পানি। আমার না ভাইলা, আমি আর করতাম না ভাই। আস্তালে ভাই, না ভালো ভালো ধরো। আমি খুলবো টোকে। শিয়াম ভাই পাইছে পুকুরে 10 বার ডুব দিতে হবে। একটা হয়েছে মাত্র, একটা একটা। আমি আছি এই গেমের রেফারি, আমরা এখন দেখবো শিয়াম ভাই কি 10টা ডুব দিতে পারে। আমার যে পায়ে আমি ঠান্ডার ভিতরে 10টা ডুব দিতে হয়েছে না, কি বলবো ভাই? শ্বাস না থাকলেও তো শ্বাস দেবো আমি, না থাকলেও আমি দেবো। ঠিক আছে, বেল দিয়ে সবাই একটা করে বাড়ি। এটার প্রতি আমি চাই আমির ভাই। তুমি এই পর্যন্ত আমি ভিজছি, অনেক ঠান্ডা লাগছে, এই জন্য বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আমাদের কি প্রয়োজন? আমাদের সবাই মিলে আমরা গোসল করবো, তোমরা এনজয় করো। নো চান্স, কালকে চিটিং হয়েছে। খুবই দুঃখ সবার পালা হয়ে গেছে, এবার আমার পালা। দেখ নাই কিন্তু আমার একটাই গান্ডা খারাপ।
ভয় দিচ্ছে, তুমি কিছু নাকি ভয় আমরা কিন্তু সেফ ছিলাম, আমরা তিনজনের ভালো ছিলাম, তিনজনের কিন্তু বিধানের কথা ছিল, আজকে বলে আইছিলাম যার শাস্তি সে ভোগ করবে, তো শাস্তি দিছে ওরা। আমরা যদি না ধরতাম না কেউ।